আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, এইটা হচ্ছে টমেটোর একটা স্পেশাল চাটনি। এই রেসিপিটা আমাকে শুধু ইতালির মিলান থেকে পাঠাইছেন জুই দেব। এটা কলকাতায় খুব জনপ্রিয় একটা জিনিস, ওরা পাঁপড় দিয়ে খায় সাধারণত এটা, এবং খুব রিচ একটা জিনিস বানাচ্ছি আমি, আপনার দেখলেই বুঝবেন কতখানি রিচ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন নিছি, আর একদম ছোট ছোট 3টা তেজপাতা নিছি, একদম ছোট, মানে এই 3টা অ্যাড করলে হয়তো আধা খান তেজপাতা হবে আর কি বড় সাইজের। এগুলাকে আমি একটু তেলে গুঁড়া করে নিব। হয়ে গেল, ভালো মতো টালা হয়েছে, ফুটা শুরু করছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে এগুলাকে একটু ঠান্ডা করে গুঁড়া করে নিয়ে নিব। আমি এখানে 1/2 কেজি টমেটো নিছি, যতদূর সম্ভব পাকা টমেটো নেওয়ার চেষ্টা করতে হবে। এইগুলাকে আমি একটু জাল দিয়ে ফুটাই নেব, ফুটলে মানে সিদ্ধ করবো না, সিদ্ধর কাছাকাছি উপরের চামড়াটা ফেটে যাবে আর টমেটোটাও একটু নরম হয়ে যাবে। আমি একটু জাল দিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই 5-7 মিনিট জাল দিয়ে এটা ফুটে উঠলে অল্প কিছুক্ষণ পরেই দেখবেন যে টমেটোর গা থেকে এই যে দেখেন এই খোসাগুলো ফেটে ফেটে যাচ্ছে। ফেটে ফেটে গেলে আমি এখন জালটা বন্ধ করে এই খোসাগুলোকে এইভাবে উঠাই নেবো। খোসা চোচা যেটাই বলেন না কেন, উঠায় টমেটোটাকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। চুলা থেকে নামায় আমি পানিটা ফেলে একটা ঝাঁঝিয়ের মধ্যে টমেটো নিছি। আর একটা জিনিস আপনাদের দেখাই, এটা অনেকের হয়তো টমেটো সস টস করতে কাজে লাগে, আমি প্রত্যেকটা টমেটো ছুরি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা মানে ফুটা টুটা করে দিছি। এতে কি হবে, টমেটোর মধ্যে অতিরিক্ত যে মাঝখানে পানিটা থাকে, রসটা থাকে, সেইটা এর থেকে পড়ে যাবে, কারণ এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ড করবো। তো এটাকে জাল দিয়ে আমার ঘন করতে হবে, তো এই যে রসগুলো যে থাকে সেগুলো এর মধ্যে রয়ে গেলে ওটাকে আমাকে শুধু শুধু গ্যাস নষ্ট করতে হবে কি লাকড়ি নষ্ট করবে কারেন্ট নষ্ট করতে হবে যেতে না কেন, এইভাবে রেখে দিলে এই জিনিসগুলা আস্তে করে নিচে পানিগুলো যে দেখেন মোটামুটিভাবে পড়ে যাচ্ছে, এরকম পানির মতো রসটা নিশ্চিতভাবে বের হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই টমেটোর ঠান্ডা হয়ে যাবে, তাহলে আমার কম জাল দিতে হবে। তো যাই হোক, এটা ঠান্ডা হওয়ার পরে আমি উপর থেকে এই যে চোটাটা খুলে খোসাটা খুলে যাই নাম হোক না কেন এটা এটাকে আমি ব্লেন্ড করে একদম পিউরি করে নিব। কারোর কাছে ব্লেন্ডার না থাকলে বেটে নেবেন। তো টমেটোগুলোকে আমি পাল্প করে নিলাম, এখন একটা কড়াইয়ে দিয়ে এটাকে আমার জাল দিয়ে কিছুটা শুকায় নিতে হবে। তো আমি কিছুটা শুকায় নিই জাল দিয়ে, এটা অনেক ছিটবে টিটবে, চতুর্দিকে খুব বিদিকিচ্ছির অবস্থা হয়ে যাবে, তারপরও নাড়ার উপরে রাখতে হবে। আমি দেখি কতদূর কী করা যায়। 7-8 মিনিটের মধ্যে এটা শুকায় আসছে, এখন এর মধ্যে আমি চিনি দিব। চিনি অনেক দিতে হবে, আমি প্রায় 1/4 কাপের মতো চিনি দিলাম। চিনিটা এখন গলে শিরা হয়ে যাবে একটুক্ষণের মধ্যেই, তারপর আমি একটু শুকায় নিব। আমি কিন্তু এটা মাঝারি আছে, এই যে দেখেন চিনিটা গলে গেছে, মাঝারি আছে রান্না করতেছি যাতে না ছিটে। এখন একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিই এইখানে কয়টা কিশমিশ আর কাজু বাদাম আমি ভেঙে রাখছি, ওই কয়টা এর মধ্যে দিয়ে দিই। দিয়েটাকে এখন একটু জাল দিয়ে শুকায় নেই। দেখেন চিনি দেওয়ার পরে রঙটা কেমন জানি বদলায়, টুকটুকা লাল রং হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে এটা ঘন হয়ে গেছে দেখেন, এখন এর মধ্যে আমি আম সত্তর দিব, বেশ অনেকগুলা, প্রায় কতগুলা বলবো আপনাকে, প্রায় 1 কাপের উপরে, 1 কাপের মতোই। এভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিছি, এখন এটার সাথে মিশায় একটু নাড়ানাড়ি করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আম সত্তরটা যাতে গলে না যায়। একটু ছোট ছোট টুকরা থাকে ভিতরে আর কি। তো দেখেন আম সত্তরগুলো অনেকটাই গলে গেছে, এখন আমি একটা কাজ করবো, খুব বেশিক্ষণ এটা রাখবো না, আমি এটাকে পাশের চুলায় নিয়ে হালকা গরমে রেখে এই চুলায় এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে সরিষার তেল নিছি। এইটাকে আমি একটু গরম করে রাখছিলাম, পাশে চুলে গরমে ছিল, ওর মধ্যে আমি একটু ফোড়ন দিব হচ্ছে। এখানে বলে মৌরি, গুয়া মৌরি, মিষ্টি সব যে যাই বলেন না কেন, এ 1 চা চামচ আর 1 চা চামচ কালো সরিষা, সাথে 2টা শুকনা মরিচ। কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ফুটা শুরু হইলে
আমি এটাকে এই চুলায় নিয়ে আসবো, এনে এই ফোড়নটার মধ্যে ঢেলে দিব, ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন সবই দিয়ে দিলাম, এখন এর সাথে আমি যে পাঁচফোড়ন আর ইয়ে তেলে রাখছিলাম ওটা গুঁড়া করে রাখছি, ওর অর্ধেক গুঁড়া দিয়ে দিব এর মধ্যে। অল্প একটু রাখলাম উপরে পরে ডেকোরেশন করার জন্য, গার্নিশ করার জন্য, তাই তো বোধ হয়। যাই হোক, গার্নিশ হোক আর ফার্নিশ হোক, আমি এটা আগে মিলাই দিই। এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিব, নুন দিয়ে দিব, যাতে মিষ্টত্বটা একটু মজা লাগে। তো মিনিট দুয়েক চাল দেওয়ার পরেই এই যে দেখেন আমার তেল চতুর্দিকে দেখা যাচ্ছে, অত তেল নাই, যাই হোক আর একটু বেশি তেল বোধ হয় দেওয়া উচিত ছিল, তো অসুবিধা হবে না, মানে তেল ছেড়ে দিচ্ছে সরাসরি কথায় বোঝা গেলেই হইল। তেলটা ছেড়ে দিলে আমি এখন এই চুলাটা বন্ধ করে দিই, যথেষ্ট ঘন আছে আমারটা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই, পরিবেশন করার সময় উপরে আমার একটু এই গুঁড়ামুড়া ছিটায় দিয়ে একটু গার্নিশ ফার্নিশ করে দেখাবো না আর কি। তো এই যে দেখেন হয়ে গেল আমার টমেটোর দারুণ রাজকীয় চাটনি বলতে পারেন, জুইদেবের রেসিপিতে সুদূর মিলান থেকে পাঠানো। উনি রেসিপি পাঠাইছে, সাথে আবার একটা ভিডিও করে আমাকে দিয়ে দিছিল দেখার জন্য, যাতে আমি ভুল না করি। তো আমি আশা করি যে ভুল করি নাই। খুবই সুন্দর একটা জিনিস, খাইতে দারুণ মজা, পাঁপড় দিয়ে খায় আর নাকি ওখানে। তো পাঁপড় না, আমরা এখানে ভাত পোলাও দিয়েও খাইতে পারি, এটা এমনিও খাওয়া যায় চাটনির মতো, কারণ আমি চেখে দেখছিলাম খুবই মজার একটা জিনিস, হ্যাপ বিজোসের একটা আইটেম। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়, আপনারা এখন শিখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। অনেক ধন্যবাদ জুইদেবকে সুন্দর একটা রেসিপি পাঠানোর জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।